গাজীপুরের কাশিমপুর একটি বাসা থেকে দুই যুবকের গলা কাটা মৃতদেহ উদ্ধার করেছে কাশিমপুর থানা পুলিশ। মাধবপুর উত্তরপাড়া এলাকায় একটি ফ্ল্যাটের চারতলা থেকে গতরাতে উদ্ধার করা হয় দুই যুবক, মোহাম্মদ রাসেল হোসেন ও সুফিয়ানের লাশ। এদের মধ্যে মোহাম্মদ রাসেল হোসেন সাতক্ষীরার দেবহাটা থানার চাঁদপুর গ্রামের ও সুফিয়ান ভোলার সদর থানার চর ভেদুরা গ্রামের বাসিন্দা। পুলিশ জানায় নিহতরা কাশিমপুর থানাধীন মাধবপুর উত্তরপাড়া এলাকায় রেজাউল করিমের বাসায় ভাড়া থেকে একটি কারখানার গোডাউনে প্যাকেজিংয়ের কাজ করতেন। মঙ্গলবার ওই কারখানার মালিক কেয়ারটেকার বকুলকে ফোন করে জানায় রাসেল ও সুফিয়ান সারাদিন কারখানায় আসে নাই। সে সময় কেয়ারটেকার বকুল তাদের খোঁজ নিতে গিয়ে ঘরে দুজনের লাশ দেখতে পায়। পরে কাশিমপুর থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে তারা। এর মধ্যে ঘটনাস্থল ঘুরে দেখেছেন পিবিআই ও সিআইডি টিম। জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে চারজনকে।